সরকার নতুন আইন ল্যান্ডছেন, সব পাল্টে যাবে। কে এই শাড়িটা তোকে খুব মানাইছে রে বাসি, নজর না লেগে যায়। পড়ে ঘরে আপনে হব নিজ ঘরে পড়ব। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার ছেলের কি হয়েছে? ভেন্টিকুলার সেটল ডিফেক্ট, এটা একটা হার্টের ডিফেক্ট। হার্টের প্রবলেম? আটই নভেম্বর 2016 সন্ধ্যাবেলা সাধারণ মানুষের জীবনে হঠাৎই নেমে এসেছিল এক অন্ধকার ছায়া, আর তাতেই অন্ধকার ঘনিয়েছিল প্রত্যেকটি মানুষের জীবনে। হঠাৎ করে অচল হয়ে পড়েছিল 500,000 টাকার নোট, সাজিয়ে গুছিয়ে যার নাম দেওয়া হয়েছিল ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তার মধ্যেই পরিচালক শুভেন্দু ঘোষ এই সময়ের কিছু ঘটনাকে তুলে ধরেছিলেন নিজের ছবি শূন্যতাতে। অনেক বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পেল শূন্যতা, কিছু সাধারণ মানুষের গল্প যাদের জীবন এক মুহূর্তে বদলে দিয়েছিল ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন এফেক্ট করেছিল প্রত্যেকটি ক্লাসের মানুষকেই, সেই মানুষগুলোকে নিয়ে এই শূন্যতা। সরকার তো সবার পেছনে লুটকো দিয়ে দিয়েছে, 500,000 টাকার নোট বাতি। এ টাকা অচল না সচল আমি এটা বুঝিক নাই। লিভার সমতে টিপস দিয়ে গিনতে গিয়ে টাকা নিয়েছো, হ্যাঁ, আর এখন বলছে ফিরত লও। তো অচল টাকা এবার সচল হয়ে গেছে। আজও ডিমনিটাইজেশন খুশি করতে পারেনি বহু মানুষকে, কিন্তু শূন্যতা কি ভরাতে পারবে দর্শকদের মন, জানালেন পরিচালক শুভেন্দু ঘোষ সহ ছবির সকল অভিনেতা অভিনেত্রীরা। ছবি দেখুন, ছবি 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 দেখুন, রিলেট করতে পারবেন, কল্পনা হলো বাস্তবের খুব কাছাকাছি। খুশি নার্ভাস দুটোর সঙ্গে সঙ্গে একটা পজিটিভিটি নিয়ে আছি, সবার খুব ভালো লাগবে এটার জন্যে। আসলে ছবিটি তো আমাদের করা হয়ে গেছে, এবার শুধুমাত্র দর্শকের মানে অবভিয়াসলি জানি না দর্শক কীভাবে নেবে, বাট আমার মনে হয় খুব ভালোভাবে নেবে, কারণ ডিমনিটাইজেশন হয়ে গেছে, ইটস অলরেডি ডান, হয়তো মানুষ ভুলেও গেছে, কিন্তু এটা আবার সেই মুহূর্তটাকে আমাদের মনে হয় একবার করে মনে করিয়ে দেবে। সো হ্যাপি, আই এম সো মাচ হ্যাপি। সবই তো ঝড়ে যাবে গৌড়ে নদী যে দুপাশে। প্রথমে বলি থ্যাংকস টু মিডিয়া আজকের এই সুযোগটা দেওয়ার জন্য, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, মানে খুব অপেক্ষায় আছি। আর সত্যি বলতে আমি খুব আশাবাদী, আমার মনে হচ্ছে ছবিটা ভীষণ ভালো লাগবে দর্শকদের, তাই তো আনন্দেই আছি বলবো, এবং একটু টেনশন তো হচ্ছেই যে লোকজনের কেমন লাগবে। প্রচণ্ড এক্সাইটেড, মানে আমার তো প্রথম ছবি আপনারা জানেনই, ভীষণ এক্সাইটেড। আমরা যখন প্রথমে আটকে গেছিলো ছবি তখন ডিপ্রেসড হয়েছিলাম, দুঃখ লেগেছিলো, বাট জানতাম কোথাও না কোথাও যে ইট উইল ওয়ার্ক, হবে, রিলিজ হবে, আজকে না হয় কালকে হবে, এবং সেই শুভ দিনটা আজকে। সো আই এম ভেরি এক্সাইটেড, ফিঙ্গার্স ক্রসড, লেটস হোপ সব ভালো হয়। আই যে নোটগুলো দিলি এটা বন্ধ হয়ে গেছে, ইয়ে আর চলনে वाला নেই হে। 500,000 টাকা নোট বাতিল হলো কেন, জবাব চাই, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমি প্রচন্ড এক্সাইটেড, মানে নার্ভাসনেসটা কেটে গেছে যখন প্রথম যেদিন ছিল আমাদের ডেট ছিল হবার, রিলিজ হবার, তারপরে তো ন্যাচুরালি সবাই খুব মানে একটা মনোকষ্ট টার্ময়েল চলেছে, কী হবে, এত কষ্ট করে এরকম একটা ছবি বানানো, এবং সত্যি মানে সেটা যে আর এক মাসের মধ্যে এরকম একটা জায়গা, এবং প্রথমে প্রিয়াতে রিলিজ করছে, মানে এতটা ঝড় পেরিয়ে ঝামেলা পেরিয়ে যুদ্ধ করে আরও একটা বেটার কিছু, সেটার জন্য প্রচণ্ড খুশি এবং এক্সাইটেড।